ও যে ঘাটগুলো পার করে সেই ঘাটগুলোর নাম বলছে। তো আমরা ঘাটের নাম বলছি ঘুম ঘর করি এখন গর্ধর না দিচ্ছে নদীর ঘাটে আছো, তোর একটা চুমো খাই। খাওয়া হয় না তা কি হয়, তোর দাঁত মাজো না, গালের গন্ধ। তুই আর একটু চুয়ো খা, চুমো খা না ধাক্কা মার। তুই ভালোবাসা আর তোমার দাঁত তোর মুখ টুকে শক্ত কেন, শুকনো কেন? ও আর বুঝি বেরোবি, খাওয়া না গরিব মানুষ কি করবো, খাওয়া দিয়ে না তোমার দাঁতটা শক্ত হয়ে গেছে, মুখটা তো শক্ত হয়ে গেছে, কি করবো? মাটি খুব বদমাস, কুকুরা মারে। মাঝি তোরা কোথায় যাবি বলি? আমরা আমরা এপার থেকে ওপারে যাবো। এপার থেকে ওপারে যাবি? ঠিক আছে, এবার তো ওপারে যাবি যখন আমি পাশে দেবো। কিন্তু এটা কি রে? এটা এটা হলো আমার মায়ের বাহন। তুই আচ্ছা ছেলে তো কেন, আমার সাতটা সাতটা ছেলে হলো আমি বামন খুঁজে পাগলা, আর তোর বাড়ি বামনা টানটা বলিনি। বামন নয় কি, বাহন 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 মানে কি রে? বাহন মানে এটা আমার মায়ের বাহন, ওর সিস্টার বসে আমার মা সারা ব্রহ্মাণ্ড ঘুরে বেড়ায়। তোর মা চড়ে এ করছি? তোরা কজন আছি? আমরা আমরা আছি, আমরা আমি গর্ধ আর তিনটি বস্তা। আর তুই বললি আমার মা পেতে না আসছে? যে মা কিছু না আসছে, ফের আলাদা ভাবে হিসেব করবে, একবার ধরে নি। তা ঠিক, ধর ওই সাড়ে সাত, সাড়ে সাত কেমন করি দিবি জানি? ওই ওই সাড়ে সাত কেমন করি হয়, তা করি তো দিতে হবে না, যদি আমার চুড়াবি না। না মাঝি না, মা ছাড়া ওর পিস্টে কেউ বসবা, আমি ওর নয়। হেই তোর মা চলে চল। না মাঝি না, ছোটবেলা থেকে অনেক আশা রে ঘোড়া চড়বো ঘোড়া চড়বো, আর ঘোড়া কুলিয়ে ওঠে না, আর আমি আর চড়তে পারি না, তাই বলছি পেয়েছি যা একটু চড়ে। এই এটা ঘোড়া নয়, ঘোড়া নয় তোর মা চড়ে। হ্যাঁ আমার মা চড়ে। তোর পয়সা করে কিছু দিদি আনন্দ আয়ের চড়বো তো পার কত।
পয়সা করে কিছু লাভ না কলি কলি কিছু দিতে হবে দেখ দেখ আমি গাছ ছড় দাও একটু জিজ্ঞাসা করি এ গাছের কচি কচি পাতা খায় দুবো ঘাস খায় ছোলা খায় এ ছোলা এত রাতি কোদাবো হ্যাঁ ভেলি খায় ও আও ভেলি কচি কচি ঘাস দেব পাতা দেব জিজ্ঞেস কর গথ চল তোর পিষ্টে বসে ওই নিমাই একটু চড়বে আর চললে আমাদের কাছে পয়সা কড়ি কিছু নেবে না হ্যাঁ চল কিন্তু ঘর দাও ওই মাঝির এমন চরণ চড়াবি ও জীবনে যেন মনে থাকে তোর চড়ার কথা শুধু একবার চড়িয়ে দিবি কি এ গজি ও এ ভোজে রে সব কথা বলো ও আর হ্যাঁ বলছিস হ্যাঁ তুই 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 কজগরি হাস খাবে ও আর দিব তোর দিব আর হলে 7:30 কেমন আর ফিরে গেলে 14 ঘন্টা তোমার সুবিধা নিও এটা নিও না নিও তোমারে গাজিনের ঘর পাঠা
কার তোমার মা তো বুদ্ধি আছে তো আচ্ছা ছোটবেলা আমার বাবু দিশার নাম রেখে দিল না কই এত বুদ্ধি বলে ও বাবা বেশি বুদ্ধি বেশি হতে ধরা 250 বিক্রি করে দিলাম কুষ্টি কার তোমার কাছে জল কিনতে কারা কিনলো গো 250 বিক্রি করে নলি খেয়ে দিলাম হ্যাঁ এবার পার করে দাও এসো এসো ঘাটে পার হলি এর মান পাঁচটা পাঁচটা তোর পাগল হলি হবে দেরি হয়ে যাচ্ছে নদীর ঘাটে বারবার হতে গেলে নদীর মাঝখানে বিপদ হতে পারে তাই বলছি তোর গুরুজন তুই শরণ করনে আমার গুরুজন আমি শরণ করিনি ও যদি কোনো বিপদ পড়ি গুরুজন শরণ করা ভালো হ্যাঁ নাকি আমার মা সব সময় পারে বেশ আমার গুরুজনে আমি শরণ করি মা মা গো হ্যাঁ নীলু নীলু রে নীলু কে গো হ্যাঁ গো ও তোমার গুরুজন হ্যাঁ তোর গুরু কে তোমার গুরু আমার মা কি রে বয়সে গেলে কাড়ি নাড়ি খাচ্ছে দাওয়ার উমাতা ঝড়া ঝড়া হাগ দিয়ে ওইটা তোর কি রে নিমাই তুমি এত নিষ্ঠুর বাবা মা নাকি খাড়ি খাড়ি খায় নাকি দাওয়ায় হচ্ছে হাগি সৃষ্টি মা পিতা মাতার আগে গুরুজন কেউ নেই আছে নি দেখ ঘুমে করি করি ও मंदिरे प्रणाम करते नयन दुटो आगे बंद करते हैं दुटो लम्बा करते हैं नयन जो चतुर्दी के जाए तर मायर भक्ति पड़े तर गुरुजन भक्ति पड़े बेस बंध
যারা তুমি কোথায় একটুবার আমাকে ছাড়া দাও যারা তুমি একটুবার আমাকে ছাড়া দাও যারা বলছিলাম তোমার পাড়ার একটু ছেলে এসেছিল বলছো তোমার নাম কি বাবা আমার নাম নিমাই ও আচ্ছা এই ঘাটের নাম কি বাবা এটা আমার ঘাট তুমি একটা জল যান যেমন তো মানুষ তোমার ঘাট তুমি মনে করো ছেদের ঘাট আরে বাবা নাম বলছি না পাড়া সকাল থেকে তাকে খুঁজে পাচ্ছি না তুই কেরম ভাই মানুষের গরু হারায় ছাগল হারায় ভেড়া হারায় মুরগি হাঁস হারায় তুই ছেলে আমার পুত্র আমি খুঁজে পাচ্ছি না বাবা বললা বাবা তোর ছেলে কি আমি দেখতে আমার ছেলেটা কালকুল করে খুব ছোট্ট ছেলে তুই একটু গোপ্ত বাদ দে একটু ও মা গো এই যারা হরান তো চলে গেল তাহলে এখানে আসি না না তুই আমার ঘাটে আসতে বলে তো হ্যাঁ আমি বলেছিলাম নিমাই ঘাটে যেতে বাবা তোমার নাম তো নিমাই তাই তোমার ঘাটে না আসবি তো ও হয়তো আমার ঘাট চিনতে পারবে এই যারা হরান তো চলে গেল তাহলে আসি বলছিল তোর নৌকার মধ্যে একটা বাচ্চা ছেলে কান্নার আওয়াজ পেলাম ওটা আমার ছোট ছেলে তোমার ছোট ছেলে হ্যাঁ তাই নৌকার পর অম্পর খাচ্ছে কেন আমি যখন পারে আসি তারা ছোট ছোট খালি হতে বাবা আমি যাবো বাবা আমি যাবো বাবা আমি যাবো না মানে আপন মনে এপার ওপার করবা তুই কোথায় নদী ঝামের পড়বি সাথে সত্যি মা আমি আপন মনে এপার ওপার করতুছি আর নদী ঝামরে পড়েছে সেই ছেলে আবার তাড়াতাড়ি করে তুলে এনে আমি ফের যদি পরে ঘোড়ার গায়ে বেঁধে দিই তোদের ছেলে বাবা যা ইচ্ছা করে তাই করেছে কিন্তু আমার ছেলেটা কোথায় গেল জরা ও জরা জরা একটা লোক আমার এপার ওপার হলো না তুই বলতে পার আমার সন্তান ছেলে আমার নীলু আমি আমার মদের মানুষ কি খাবো তুই বলতে পারো অপরাধ করছে তার জন্য হত্যা বন্ধন করছি আর কোনো অপরাধ করিনি ভাই আর যদি নিজের সন্তান হতো বললা রে এমন করে হত্যার বন্ধন করতে পারে কি বলে তুমি জানো কি করেছে আমার এমন মার মেরেছে আমার আগরে ব্যাগ করে দিয়েছে আমার নিজের ছেলে হালি আমার কি এরকম ভাবে মারতো নিমাই তুমি মিথ্যা দেবো আমি তোমার গায়ে হাত দিই তুমি যদি বলো তোমার ছেলে ছেড়ে দিতে তোমার একটা কাজ করতে হবে আমার কাজ করতে হ্যাঁ আমার চড়ার জন্য আমি সব কাজ করতে পারি কি কাজ করবি আমার চড়ার হত্যার বন্ধন করে তুমি বল এই নগরবাসীর কাছ থেকে তোমার ভিক্ষে করে আমার এনে দিতে হবে আমি ছেড়ে দিতে পারি নিমাই তুই জানিস না নিমাই আমার ভিক্ষা করতে পারছি নিমাই
কোটা কে মা তুমি ভিক্ষা করতে যাও না মা ওরে যা না সন্তানের জন্য মা সব কিছু করতে পারে দিল নাই দি ভিক্ষা করতে আমার হাতে তুলে দে আমি যাব না ওর কাছে কাজ না ভিক্ষা করে না আমি যার হাতে বন্ধন খুলব দেবরাতে ভিক্ষার পাত্র আমার হাতে তুলে দে বাহ তো যাও না মা তোদের আমি সারা জীবন আমি सफल मेरा तो भिक्षा दाओ तुम्हारा भिक्षा आदमी जरा हाथ बंधन खुलबारे तुम्हारा भिक्षा दाओ भिक्षा करब दारे दारे भिक्षा करब दारे दारे भिक्षा करब चलो चल
এই মুহূর্তে আমরা যাব ওই বিরাম চলে যাব ভিক্ষা করতে বলবে বুঝছিলাম এই নৌকার মধ্যে না আমি কিছু ফেলে গেছি নিতেশ বস্তা যখন পেয়ে গেছি এবার সঙ্গে ঝগড়া করে লাভ নেই ওই বস্তা নিয়ে চল আমার সঙ্গে যাবো ওই বিরাট কি ওটা কি ওটা কি জানিস না কি ওটা হলো বিশ পালা কি যারা খায় সবাই অমর হয়ে যাবে ওরে বাবা ওর অনেক গুণ আছে বিরাট তোমার বড় ভক্ত আমি তোমার ভক্ত নাই আমার ও তাহলে তুই নিবি কোনো কথা শুনবি না তাহলে এক কাজ কর বাবা তোকে আমি বেশি দিতে পারবো না আমি না তিন মুষ্টিই দেব নজন লোক তিন মুষ্টি হবে ও বাবা ও তো বেশি হয়ে যাবে নজন লোক তিন মুষ্টি হয় তিন মুষ্টি বলে তো মা হ্যাঁ শোনো মা যখন তিন মুষ্টি দেবে তুমি কলার বস্তা জোর পূর্বক কেড়ে নেবে ওর বাবা রে কি ভুল বলো তো কি খেলাম ঠেঙ্গিস তো তিন মুষ্টি কলা নেবে এত বড় জায়গা করেছো দামি জিনিস একটা যদি এদিক ওদিক খেয়ে যায় নষ্ট হয়ে যায় তুমি বড় করে জায়গা করছো বেশ তাহলে আমি ধরো তাহলে দিলাম আমি এক আর বাকি পাঁচ আর
গেছে হ্যাঁ 2 হয়ে গেছে 2 হয়ে গেছে না আর 3 বাকি আর 3 বাকি তাহলে এই দিলা 3 বাকি चलो चले বেশ তা যারা যখন দেবে না বলছে চল আমার সামনে চলে যা আরে আরে আইলে বাবা আমি তুললেন কোনি মাই আমার কলাই জোর করে আমার কাছ থেকে কেড়ে নিলি তোর আমাকে বলছিস তোর মাথাকে তুলে দেব আতা প্রকার করব আর তুললাম কি সত্যি তুলে দেব তুলে দেব বেশ তাহলে এখন দাঁড়া আমি তোর মাথায় তুলে দিচ্ছি আমার বস্তা আবার জোর করে নিয়েছি আবার তো তুলে দেবো তোর মাকে তুলে দিচ্ছিলাম ছেলে খেতে দেবে হ্যাঁ কিন্তু মাগো আমি নেবো নিমার কাছ থেকে ওই পথে ওই বাড়ি পজিশন মা ওই পারঘাটা বন্ধন করে আমার কেউ আমার মনে হচ্ছে আমি ওই সাত ছেলের ওই অমর কলাই খেলে চিরজীবনের মতো মারা যাবে বেশ চড়াবে তাই যদি হয় চল বল চল আর বিলম্ব করবো না এই মুহূর্তে আমরা যাবো ওই নিমায়ের গৃহাঙ্গ মাঝে এই না গো তোমার শোনার ভুল হয়েছে এগুলো কি আমি পারি বলো আমার এই শরীর আমি পারি এতদিন পারে ঘাটায় পারাপারে করতেছি ওতে কি আছে বলো না তাড়াতাড়ি বলো না সাত নম্বর নয় সাতের আগেরটা ছ নম্বর
এইটা এইটা এটা তিন নম্বর এইটা ছোট এই যে নিয়ে এটা টেরা মতন হয়েছে লাস্টে হয়েছে বাবার কো এই যে বাবা মেয়ের কথা ছেলে সে জীবনে কোনদিন মরবে আমি শুনেছি পাড়ায় গিয়ে তোরা খেলা করো আর যে সে তোমাদের পেটে ওই ওই কলাই এক মুঠো পাগলে করে নেবে আর যেই তোমার মাতি আসবে আর দুটো গালে হয়ে আর ও বাবা নব আমার কালকের মেরেছে।